আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 11 Ultra এই মোবাইল ফোনটি রিভিউ করে দেখাবো। এই ফোনটিতে কিন্তু স্ন্যাপড্রাগনের 750G এর একটি 5G প্রসেসর সহ দুর্দান্ত কিছু ফিচার্স দেওয়া হয়েছে। সো জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে Redmi Note 11 Ultra এই মোবাইল ফোনটিতে কী কী কনফিগারেশন দেওয়া হয়েছে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমে আমরা Redmi Note 11 Ultra এই মোবাইল ফোনটির ডিজাইন অ্যান্ড এর লুকিং নিয়ে কথা বলবো। এর লুকিং কিন্তু এক দেখায় যে কারো আসলে পছন্দ হয়ে যাবে। অ্যান্ড ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রন্টে কিন্তু উভয় সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। Redmi Note 11 Ultra এই মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা 6.7 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেটি কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনটা আপনারা বুঝতে পারছেন খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং ডিটেল শার্পনেস সব দিক দিয়ে কিন্তু বেটার পারফরমেন্স করতে পারবে এই ডিসপ্লেটি। Redmi Note 11 Ultra এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনের ব্যাক সাইডে আপনারা মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা খুবই ভালো ব্যাপার, যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। এবং তৃতীয় ক্যামেরাটি সম্ভবত 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর বা ম্যাক্রো ক্যামেরা হবে। এন্ড এই মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 64 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটি ব্যাক সাইডে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটি কিন্তু খুবই আমেজিং হতে যাচ্ছে। Redmi Note 11 Ultra এই মোবাইল ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের 750G একটি 5G প্রসেসর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এই প্রসেসরটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এই প্রসেসর দিয়ে কিন্তু যে কোনো গেমস কিন্তু অনায়াসে একদমই ল্যাগ ফ্রিতে আপনি খেলতে পারবেন, পাবজি তো একদমই স্মুথলিভাবে খেলতে পারবেন এই মোবাইল ফোনটি দিয়ে। এছাড়াও যে কোনো গেমস কিন্তু ইজিলি কিন্তু ল্যাগ ফ্রিতে খেলা যাবে। Redmi Note 11 Ultra এই মোবাইল ফোনের সম্ভবত লঞ্চ হলে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, সেটি হচ্ছে 8GB র‍্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র‍্যাম 500GB ইন্টারনাল স্টোরেজ, এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ হতে পারে। অ্যান্ড এই ফোনটি যদি আমরা ব্যাটারি সেকশনে কথা বলতে যাই তাহলে এখানে আপনারা 6000 mAh ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন। এই ব্যাটারি কিন্তু খুবই পাওয়ারফুল একটি ব্যাটারি, 2 দিন মতো চার্জিং ব্যাকআপ কিন্তু অনায়াসে পাওয়া যাবে এই ব্যাটারিটি দিয়ে। অ্যান্ড এই ফোনটির বক্সের সঙ্গে সম্ভবত আপনারা 50W একটি ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছে, যেটির মাধ্যমে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবে। এই ফোনটি বাংলাদেশে কবে আসতে পারে, এই ফোনটি আসলে এখনও পর্যন্ত লঞ্চই করা হয়নি। অ্যান্ড এই ফোনটি আসলে বাংলাদেশে লঞ্চ হবে কি না এই ব্যাপারে কনফার্ম ডিটেলস এখনও কোথাও পাওয়া যায়নি, পেলে অবশ্যই আপনাদের মধ্যে আমি শেয়ার করার ট্রাই করব। অ্যান্ড লঞ্চ হলে তবেই তো আসলে এই প্রাইসটি নির্ধারণ করা হবে, তো এই প্রাইসটা আসলে কনফার্মলি বলা যাচ্ছে না। আশা করছি বুঝতে পেরেছেন যে এই ফোনটিতে আসলে কী কী কনফিগারেশন দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।